আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে এমন একটি টুল নিয়ে আলোচনা করব, সেটা হলো মোবিকিন। মানে এটা দিয়ে আপনি মোবিকিন ট্রান্সফার ফর মোবাইল, আপনার যে কোনো স্মার্টফোন যদি আপনি নতুন পারচেস করেন, ওল্ড ফোন থেকে সকল ডাটা নতুন ফোনে নিতে অনেক প্যারা লাগে। মানে কোন ফাইলে কোনটা আছে, কী নিব, পরে আসলে নেওয়ার পর ফ্ল্যাশ মারার পর দেখবেন কি আপনার অনেক ডাটাই মিসিং হয়ে গেছে, নিতে পারেন না, ভুলে গেছেন। তো সেক্ষেত্রে অনেকে অনেক অ্যাপস ইউজ করে, সেটা অনেক সময় 100% কাজ হয়, আবার 100% কাজ হয় না। সো আজকে আমি এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, এটা পিসি অ্যাপস। তো আপনার এখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন, আর এটা কিন্তু আপনার চাইলে পারচেস করতে পারেন। তো সম্পূর্ণ ব্যাপারটা আপনারা আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি মোবিকিনে। সো এখানে আমরা দেখবো মানে ফাইল ট্রান্সফার। এখানে দেখতে পাচ্ছেন ওল্ড ফোন থেকে নিউ ফোন, আপনার আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন, অথবা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র ডাটা না, কন্ট্যাক্ট, অ্যাপস থেকে শুরু করে সব কিছু। আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে তো আইফোনে অ্যাপসগুলো যাবে না, বাট অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড আপনার অ্যাপসগুলো সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। সো এখানে আপনার অনেক মোবাইল সাপোর্ট করবে, দেখতে পাচ্ছেন আপনার মোবাইলগুলো এখানে লোগো দেওয়া আছে। এছাড়াও যেগুলো আপনার মডেলগুলো এখন বর্তমানে আছে সেগুলো আপনার সাপোর্ট করবে। খুবই ইজি প্রসেস, আপনার দেখতে পাচ্ছেন এখানে কী কী আপনার কন্ট্যাক্ট, কল, লোগো, টেক্সট মেসেজ, ফটো, মিউজিক, ডকুমেন্ট, ভিডিও, অ্যাপস ইত্যাদি সব কিছু আপনারা ওয়ান ক্লিকে আপনার ট্রান্সফার করতে পারবেন। সো ইজি প্রসেস, আপনাদের দেখাবো কীভাবে কী করতে হবে। তো কিছু করতে হবে না, এখানে ফ্রি ট্রায়াল যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে। অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন খুব দ্রুত দেখাচ্ছে। এছাড়া আপনার চাইলে পারচেস করতে পারেন, তাদের কিন্তু এখন বর্তমানে ডিসকাউন্ট প্যাকেজ চলতেছে, মাত্র $29.95 আপনার পেয়ে যাচ্ছেন এক পিসের জন্য। এখানে 2 থেকে 5, এছাড়াও অনেকগুলো পিসি আপনার যেগুলো নিতে চান, আপনার যদি বিজনেসের জন্য দরকার হয় সেটাও নিতে পারেন। 2 থেকে 5 পিসি আপনি কানেক্ট করতে পারবেন, এখানে 1 বছরের লাইসেন্স আছে, লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, লাইফ টাইমও আপনি নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা পিসির জন্য লাইফ টাইমে মাত্র $40 মতন লাগতেছে। এখানে পেপাল, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস সাপোর্ট করতেছে। সো বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন। সো এখানে কিন্তু 90 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, 100% সিকিউর অ্যাপস, এছাড়াও কাস্টমার সার্ভিস তাদের অ্যাক্টিভ থাকছে, ফ্রি কাস্টমার সার্ভিস। আপনার পার্সোনাল যে ডাটা আছে সেটাও প্রোটেক্ট করবে, তারা কোনো লিক করতেছে না, এটা তারা আসলে ক্লেম করতেছে। যাই হোক, এত কিছু আমাদের জানার দরকার নেই, আমাদের দরকার হয় এই অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা ঘুরে আসি। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশনটি, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ইজি একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দুইটা ফোনের সোর্স দেখাচ্ছে, অ্যান্ড দুইটা ফোন আপনারা এখানে কানেক্ট করতে পারবেন, ওয়াইফাই কানেকশনের মাধ্যমে করতে পারেন, অথবা ডাটার মাধ্যমে করতে পারেন, ইউএসবির মাধ্যমে। সো আমরা ইউএসবির মাধ্যমে করব। সো এখানে আমরা প্রথমে দুইটা ফোন লাগবে, নতুন আর পুরান ফোন। আমরা ফোন নিয়েছি, এখন আমরা এটা কানেক্ট করব। ওয়েল গাইস, ফোন দুটো আমরা কানেক্ট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে। যাদের কানেক্ট হবে না তারা কি করবেন, এখানে কি কি করতে হয় আপনাদের দেখাচ্ছি। যাদের ফোন কানেক্ট হবে না তারা এই কাজটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে যাওয়ার পর সফটওয়্যার ইনফো, তো বিল্ড নাম্বার যেটা আছে সেটা 5 থেকে 6 বার আপনি প্রেস করবেন। 7 টাইমই আপনি প্রেস করলে কিন্তু ডেভেলপার অপশন ওপেন হয়ে যাবে। ডেভেলপার অপশন ওপেন হয়ে যাওয়ার পর আপনার ইউএসবি ডাবিং যেটা আছে সেটা খালি অন করে দিবেন, অ্যান্ড অ্যালাউ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে ইজি প্রসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর যখন আপনি কানেক্ট হয়ে যাবে এরকম কনফার্ম চাইবে, আপনি কনফার্ম দিয়ে দেবেন আপনার ফোনে। আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে ফোনে, মোবিকিং অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড, এটা ইনস্টল হয়ে যাবে, সেটার জন্য ওকে করে দিবেন আর কি। দেন আপনার প্রসেসটা কিন্তু অটোমেটিক কাজ হয়ে যাবে। তো চাইলে ফ্লিপ করতে পারি, যে আমার দুইটা ফোনের ভিতরে একটা হট ওয়েব করেছি W10 Pro, আর একটা রিয়েলমি করেছি। সো দুইটা ফোন থেকে যে কোনো ফোনে আমি ডাটা ট্রান্সফার করতে চাই। সো আমি এখান থেকে দেখাচ্ছি, আমি অ্যাপসটা নিব না আর কি, বাকি সব কিছু নিচ্ছি, ডকুমেন্টও নিব না, জাস্ট বাকি যা আছে আপনার চাইলে সব নিতে পারেন। জাস্ট এখানে ইজি স্টার্ট কপি ক্লিক করে দেবো। স্টার্ট কপি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। যে যে জিনিসগুলো আপনার কপি হবে না সেটা কিন্তু এখানে ইনফরমেশনের লোগোটা আর কি, মানে একটা ওয়ার্নিং লোগো দিচ্ছে, যেটা আপনার দরকার নাই অথবা কোনোরকম সমস্যা হচ্ছে সেটা আপনার পরবর্তীতে চেক করতে পারেন। এখানে বলতেছে ডাটা ট্রান্সফার অবস্থায় কোনো সময় ডিভাইসটা ডিসকানেক্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। অ্যান্ড এখানে কিন্তু আপনার সকল সকল পারমিশনটা আপনার মোবাইলে দিয়ে দেবেন। আপনার মোবাইল স্ক্রিনটা দেখতে, মোবাইল স্ক্রিনে আমি শো করেছি আসলে কীভাবে কী কী হচ্ছে, প্রত্যেকটা অ্যাপস কীভাবে আসতেছে, অটোমেটিক কিন্তু অ্যাপস ইনস্টল হয়ে যাবে, আপনার ফটোগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি বুঝতে পারবেন না যে এটা যে নতুন ফোন, সম্পূর্ণ ডাটা কিন্তু A to Z চলে আসবে, কপি হয়ে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, জাস্ট ওকে করে দিয়েছি। এখানে মেসেজের জন্য দেখাচ্ছে 2% হয়নি আর কি, সো আমার মেসেজ দরকার নেই, আমি জাস্ট ওকে করে দিচ্ছি। সো আমার সম্পূর্ণ ডাটা চলে এসেছে। সো আপনি ফোন চেক করে দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ ডাটা কিন্তু A to Z কপি হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্ত আপনারা আসলে বুঝতে পেরেছেন কীভাবে আপনার ডাটা ট্রান্সফার করবেন, অ্যান্ড সম্পূর্ণ গাইডলাইন কিন্তু তাদের এখানে দেওয়া আছে। টেকনিক্যাল স্পেস যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, Windows 11 পথে সাপোর্ট করতেছে, খুবই লো স্পেসেও আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে আপনার পিসিতে। সো আপনার অ্যান্ড্রয়েড, iOS যে কোনো ডিভাইসে আপনি ট্রান্সফার করতে পারবেন ফাইল। সো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে মোবিকিন। আপনারা যদি এটা, যদি আপনার ওল্ড ফোন থেকে নিউ ফোনে ডাটা
ট্রান্সফার করতে চান অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড আপনারা ডিসকাউন্ট চলতে আছে অবশ্যই বাই করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।